ইসলাম গ্রহণ করেছেন ফরাসি টিভি তারকা ও মডেল মেরিন এল হিমার। ইসলাম গ্রহণের মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল বলে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে মেরিন এল হিমার বলেন, এ মুহূর্তে অনুভব করা সুখ এবং আবেগের তীব্রতা প্রকাশ করার জন্য যথেষ্ট শক্তিশালী কোনো শব্দ আমার জানা নেই। আমি মনে করি এই আধ্যাত্মিক যাত্রা ইনশাল্লাহ আমাকে পথ দেখাবে এবং আমার জীবনে উন্নতি বয়ে আসবে। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, কয়েক মাস আগে ইসলামে ধর্মান্তরিত হলেও মেরিন গত বুধবার 2 নভেম্বর তা প্রকাশ করেন। এদিন ফ্রান্সের একটি মসজিদে ইসলাম গ্রহণের ভিডিও প্রকাশ করে ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। মরক্কোর মিশরীয় বংশগত মেরিন এল হিমার 1993 সালের জুলাই মাসে দক্ষিণ ফ্রান্সের বেদুর্তে জন্মগ্রহণ করেন। অশেন এল হিমার নামে তার একটি যমজ বোন রয়েছে, তবে হিমার তার সৎ বাবার কাছে বেড়ে উঠেছেন। হিমার ফ্রান্সের রিয়েলিটি টেলিভিশন শো লেস প্রিন্সেস ডি লো আমোরে প্রেমের রাজকুমারী ও রাজকুমারীরা অংশ নিয়েছিলেন। প্রিন্সেস অফ লাভ এবং মার্সেল ইউনেস ইন দুবাই নামের টিভি রিয়েলিটি শোর মাধ্যমে ব্যাপক খ্যাতি লাভ করেন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে তার লাখ লাখ অনুসারী। ইসলাম গ্রহণ প্রসঙ্গে তার মন্তব্য, এটি আমার হৃদয় ও যুক্তির মিলিত একটি পছন্দ ছিল। ইনস্টাগ্রাম পোস্টে মেরিন হিমার বলেন, আমি মনে করি এখন আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটাচ্ছি।